আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত ইসলামী জীবনবিধান অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি মুআবিল হাবিবি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাঝে আজ উপস্থিত রয়েছেন খ্যাতিমান আলোচক গাজী সানাউল্লাহ হাফিজাউল্লাহ, খতিব হাজী মফিজুর রহমান ট্রাস্ট, কেন্দ্রীয় জামে মসজিদ মোহাম্মদপুর ঢাকা। আমাদের আজকের বিষয় হচ্ছে যেভাবে কাটাবো জিলহজের আলোকিত দশক। সুপ্রিয় দর্শক শ্রোতা, পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের অতিথি সম্মানিত আলোচক গাজী সানাউল্লাহ হাফিজুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হযরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা খুবই ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় হচ্ছে যেভাবে কাটাবো জিলহজের আলোকিত দশক। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতেই আমরা হযরতের কাছে আমাদের প্রশ্ন থাকবে, জিলহজের দশ দিন কেন এত গুরুত্বপূর্ণ? আল্লাহ রাব্বুল আলামিন এই দশটি দিনকে কেন এত গুরুত্বপূর্ণ করে দিলেন? ধন্যবাদ আপনাকে খুবই চমৎকার একটি শিরোনাম নির্ধারণ করার জন্য। এবং আজকে একটি পবিত্র দিন এবং জিলহজ একটি পবিত্র মাস। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কুরআনুল কারীমে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান। দেখুন, বারোটি মাসে বছর, সবগুলি মাস কিন্তু একই রকম নয়, সবগুলি মাসের ফজিলত একই রকম নয়, সবগুলি মাসের গুরুত্ব একই রকম নয়। রব্বুল আলামিন এই বারো মাসের মধ্যে চারটি মাসকে তিনি বলেছেন আশহারু হুরুম, সম্মানিত বলে তিনি ঘোষণা করেছেন। কেন সম্মানিত? এই মাসগুলিতে পরকালীন দিকে, পরকালীন সফলতার দিকে একজন বান্দা এগিয়ে যায়। বিশেষ করে রমজানের কথা আমরা যদি বলি, রমজানে সমস্ত মানুষ একটি পরকালীন সফলতার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ে, ব্যক্তি পর্যায়ে, সমাজবদ্ধভাবে, সকলে একসঙ্গে। রমজান যখন পেরিয়ে এলাম, তারপরে শুরু হলো শাওয়াল, জিলকাদ এবং জিলহজ, অর্থাৎ পরবর্তী যে পবিত্র মাসগুলি রয়েছে। শাওয়াল আমরা পেয়েছি, জিলকাদ আমরা পেয়েছি, জিলহজ আমরা পেয়েছি। জিলহজ মাস বেশি গুরুত্বপূর্ণ না রমজান বেশি গুরুত্বপূর্ণ, এটি নিয়ে ইসলামী চিন্তাবিদদের মধ্যে অনেক রকমের আলোচনা আছে। নিঃসন্দেহে রমজান গুরুত্বপূর্ণ, কারণ হলো রমজানে কুরআন নাজিল হয়েছে। কিন্তু আরেকটি দিক দেখলে বোঝা যায় যে রব্বুল আলামিন কিন্তু রমাদানুল করিমের কসম খাননি, তিনি কসম খেয়েছেন জিলহজের, যেটা তিনি কোরআনে বলেছেন, ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আশার, আমি উষাকালের কসম খেলাম এবং লায়ালিন আশার, দশটি আলোকিত রাতের, উদ্দীপ্ত রাতের, চেতনাদীপ্ত রাতের, পরকালীন সাফল্যে সাফল্যমণ্ডিত রাতের। দেখুন কেন জিলহজের এই দশ রাত আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। আপনি যেটা বলেছেন যে ফজিলত কি, দেখুন প্রত্যেকটি মুহূর্ত একজন মানুষ জানুক আর না জানুক, ভাবুক আর না ভাবুক, একজন মানুষ সচেতন হোক আর না হোক, প্রতিটি মুহূর্ত সে এগিয়ে যাচ্ছে। কোন দিকে? আখেরাতের দিকে। কোন দিকে? কবরের দিকে। কোন দিকে? পুল সিরাতের দিকে। কোন দিকে? হাসরের দিকে। কোন দিকে? হয়তো ভয়াবহ আজাবের দিকে অথবা অফুরন্ত শান্তির দিকে। এই যে আমরা যাচ্ছি, আজকেই সকাল হয়েছে আমাদের, বিকাল হবে, দিন ছিল রাত হবে, সকাল ছিল সন্ধ্যা হবে, দিন গড়িয়ে সপ্তাহ আসে, সপ্তাহ গড়িয়ে মাস আসে, মাস গড়িয়ে বছর আসে। আমরা মনে করি যে আমাদের বয়স বাড়ছে, কিন্তু সকলেই এটি জানে যে কোনো মানুষের বয়স বাড়ছে না, বরং তার বয়স কমছে। তার যদি 80 বছর থাকে আর ইতিমধ্যে তিনি 40 বছরে উপনীত হয়ে থাকেন, তাহলে তিনি কবরের দিকে 40টা বছর এগিয়ে গেলেন। তো কিছুদিন পরপর রব্বুল আলামিন বান্দাকে কিছু অফার ঘোষণা করেন। কিসের অফার? যে অফারগুলির মাধ্যমে বান্দা তার পরকালকে আলোকিত করতে পারে। কেন? তার 40 বছর চলে গিয়েছে। আজকে যে সকল দর্শক শ্রোতারা আমাদের অনুষ্ঠান দেখছেন বা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, এখানে এমন অনেক মানুষ আছেন যারা বয়স 60-এর কোটায়, কেউ 70-ঊর্ধ্ব, কেউ 80 ছুঁই ছুঁই। এই মানুষটা, তার যদি 90 বছরের জীবন থাকে তাহলে আর 10 বছর বাকি আছে। এই সময়টাতে তিনি কী করে তার আখেরাতকে আলোকিত করবেন, কী করে তার আখেরাতকে সাফল্যমণ্ডিত করবেন, কী করে তার পরকালকে জ্যোতির্ময় করবেন, এই জন্য হলো জিলহজ, এই জন্যই ছিল রমজান। আমরা রমজানে গোটা মাসব্যাপী ইবাদত করেছি, আমাদের দিনের সিয়াম ছিল, আমাদের রাতের কিয়াম ছিল, আমাদের দিনের কোরআন ছিল, আমাদের রাতের তাহাজ্জুদ ছিল, আমাদের সাহারি ছিল, আমাদের ইফতারে কান্নার মোনাজাত ছিল, আমাদের সাহারির রক্তে জায়নামাজ অবস্থান ছিল। রমজান
রমজানের পরে কেউ কেউ মনে করে থাকেন যে আমার ছুটি হয়ে গেল, না, শাওয়াল এসছে, শাওয়াল এসে কিন্তু আমাকে বলছে ছয় রোজার কথা, ছয় রোজা রেখেছি, চলে এসছে জিলহজ, হজের কথা, জিল খত চলে গেল, চলে এসছে জিল হজ, যে সময় সম্পর্কে আল্লাহ তালা বলেছেন ওয়াল ফাজিরি ওয়ালায়ালিন, আশার আলোকিত রাতের কসম। এই জন্য কোনো মানুষ যেন আল্লাহকে ভুলে না যায়, অফারকে ভুলে না যায়, পরকাল থেকে দূরে সরে না যায়, এই জন্য আল্লাহ তালা মেহরবানি করে, দয়া করে, মায়া করে, আমাদের প্রতি অনুকম্পার করুণা করে তিনি এই সময়গুলি দিয়েছেন। এই জন্য যে মুমিন আখেরাত পেতে চায় তার জন্য জিলহজ মাস একটি গুরুত্বপূর্ণ মাস, আমাকে ক্ষমা করবেন। দুর্ভাগ্য আমাদের, আমরা রমজান সম্পর্কে যতটা জানি এবং অপরকে যতটা জানাই, রমজান সম্পর্কে নিজে যতটা সচেতন, অপরকে যতটা সচেতন করি, রমজান সম্পর্কে নিজে যতটা অ্যাক্টিভ থাকি এবং অপরকে যতটা অ্যাক্টিভ করি, জিলহজের মতো গুরুত্বপূর্ণ মাস এবং জিলহজের মতো গুরুত্বপূর্ণ দশটি দিন সম্পর্কে আমাদের ভিতরে পারস্পরিক আলোচনা, আমাদের ভিতরে পারস্পরিক অনুশীলন, আমাদের ভিতরে পারস্পরিক চর্চা সবচেয়ে বেশি। কিন্তু কোনো মুমিন জিলহজের দশ দিন সম্পর্কে অনবগত হতে পারে না, অথবা এই দশটি দিনকে গাফলতির মাধ্যমে পেরিয়ে যেতে পারে না। ধন্যবাদ মহতারাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা শুনছিলাম মহতারাম আলোচক গাজী সানাউল্লাহ হাফিজাউল্লাহর কাছ থেকে। মহতারামের কাছে আমরা আরেকটি বিষয় জানতে চাইব, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটিকে অত্যন্ত দামি করেছেন, বিশেষ করে শুরু দশ দিন, মহতারামের কাছ থেকে আমাদের জানার বিষয় হচ্ছে এই দশ দিনে আমাদের কী করণীয় রয়েছে, কী এমন গুরুত্বপূর্ণ আমাল আছে যে আমলগুলির বদলায় আল্লাহ তাআলা আমাদের দুনিয়া আখিরাতে কল্যাণ দান করবে। জাযাকাল্লাহ খায়ের। চমৎকার একটি বিষয় আপনি বলেছেন যে গুরুত্ব ফজিলত আমরা জানি, এবং আসলে কোন আমল করব, কোনটি দিয়ে শুরু করব, অথবা কোনটিকে গুরুত্ব দেব। দেখুন, এ প্রসঙ্গে সূরা হাজের একটি আয়াতে রব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিয়াশহাদু মানাফি আলাইহিম, যাতে করে তার প্রত্যক্ষ করে তাদের কল্যাণসমূহ, এবং এই সময়টিতে যেন তারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে। আল্লাহর জিকিরের কথা এসছে জিলহজের প্রথম দশকের প্রত্যেকটা দিন কিন্তু আল্লাহর জিকিরের সঙ্গে সম্পৃক্ত। যারা হজে গিয়েছেন তারা তো আল্লাহর জিকিরে আছেন, তারা খানায় কাবার সামনে আছেন, তারা মাতাফে আছেন, তারা তোয়াফে আছেন, তারা সাইতে আছেন, কেউ নয় তারিখে তার আরাফার ময়দানে আছেন, আট তারিখে তারা মিনাতে আছেন, আট তারিখ দিবাগত রাতে তারা চলে যাচ্ছেন, নয় তারিখে আরাফায় চলে যাচ্ছেন, আরাফা থেকে দিবাগত রাতে তারা মুজদালিফায় চলে আসছেন, মুজদালিফা থেকে পরের দিন দশ তারিখ তারা জামারায় আসছেন, তারা কুরবানি করছেন, তারা মাথার চুল হলক করছেন। এই সাত তারিখ থেকে অথবা আট তারিখ থেকে যারা হজে যাচ্ছেন তারা তো আল্লাহর জিকিরে আছেন। আমরা যারা হজে যাচ্ছি না, আমরা আসলে কী করবো? অনেকে মনে করে থাকেন যে জিলহজ মাস শুধুমাত্র গুরুত্বপূর্ণ হলো লিল হজ্জাজ, হাজিদের জন্য, এমনটি নয়। জিলহজ প্রত্যেকটি মানুষের জন্য, যে বিশ্বাস করে যে আল্লাহ এক, যে বিশ্বাস করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রসুল, ওই ব্যক্তির জন্য জিলহজ গুরুত্বপূর্ণ। কোন আমলটি করব? প্রথম আমল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন যে আল্লাহ তাআলার কাছে যত ধরনের কল্যাণকর আমল আছে, সবচেয়ে কল্যাণকর আমলের জন্য পছন্দনীয় আহাব্বু দিন হলো জিলহজের প্রথম দশ দিন। এখন এই দশ দিনে কোন আমল করব? আমরা রমজানে কী করি? আমরা রমজানে সবচেয়ে বড় আমল হলো রোজা রাখি। সুতরাং জিলহজের সবচেয়ে বড় আমল হলো রোজা রাখা। কিতাবে এসছে প্রথম থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত রোজা রাখা সুন্নাহ। আমরা অনেকে মনে করি যে কেবলমাত্র আরাফার দিনে রোজা রাখা সুন্নাহ, এই কনসেপ্টটি ভুল, ধারণাটি ভুল। আমাদেরকে জিলহজের প্রথম থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখতে হবে, এটা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক থেকে একেবারে নয় তারিখ পর্যন্ত, তিনি আট তারিখ পর্যন্ত রোজা রেখেছেন। আরাফার দিন যারা আরাফায় থাকবেন তাদের রোজা নয়, আর যারা আরাফার বাইরে থাকবেন তারা আরাফার দিন রোজা রাখবেন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এক নম্বর হলো সিয়াম। রোজা সম্পর্কে তোর উপর আলামিন সবচেয়ে চমৎকার বলেছেন হাদিসে কুদসিতে, আসমুলি ওয়ান আজিজি বিহি, আমি নিজে রোজার পুরস্কার, অথবা আরেক হাদিসে এসছে, দুটি হাদিসে কুদসি, আসমুলি ওয়ান আজিজা বিহি, যে রোজা রাখবে আমি তার পুরস্কার হয়ে যাব। এ থেকে কী বোঝা যাচ্ছে? যে অন্য সকল আমল, আপনি নামাজ পড়ছেন দেখা যাচ্ছে, আপনি দান সাদাকা করছেন দেখা যাচ্ছে, আপনি হজে যাচ্ছেন দেশের মানুষ জানছে, আপনার আত্মীয় পরিজন প্রতিবেশী জানছে, কিন্তু জিলহজের যে রোজা অথবা যে কোনো রোজা, এ রোজা কিন্তু কেউ দেখতে পাচ্ছে না। পৃথিবীর অনেক আধ্যাত্মিক তপস্বী এমন ছিলেন যারা রোজা রাখা অবস্থায় মৃত্যুবরণ করেছেন, কিন্তু তার এই রোজার সংবাদ তার সন্তান পর্যন্ত জানতে পারেনি, তার স্বামী পর্যন্ত। অনেক নারী পুণ্যাত্মা নারীগণ ছিলেন, মহিষী নারীগণ ছিলেন, যাদের তারা এরকম রোজা রাখতেন যে মৃত্যু মুখে পতিত সন্তান তার মায়ের মুখে পানি নিয়ে গেছে, মা তুমি তো তোমার পানির জন্য ছটফট করছে, তোমার হৃদয়, মা বলছেন আমি রোজা, মা তুমি একটু পানি পান করো, মা বলেছেন এর চেয়ে চমৎকার মৃত্যু আর কি, যে রোজাটি হয় মৃত্যু, যে মৃত্যুটি হয় রোজা রাখা অবস্থায়।
রোজা রাখা অবস্থায় আমি যদি মৃত্যুর পেয়ালা পান করতে পারি, এর চেয়ে সৌভাগ্যের আর কি আছে? এই জন্য আরাফার দিনেই শুধু রোজা নয়, বরং জিলহজের প্রথম থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখা এটি সুন্না, এক নম্বর। দুই নম্বর হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলিকে তাকবীরের দিন বলেছেন, আল্লাহ তাআলা এই দিনগুলিকে জিকিরের দিন বলেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটা হাদিস আছে, আল্লাহ রসুল বলেছেন এই সময় তোমরা তাসবিহ বেশি করে বলো, তাহালিল বেশি করে বলো, এই সময় তোমরা তাহমিদ বেশি করে বলো। হাদিসে এসে তাহমিদ মানে হলো আলহামদুলিল্লাহ, তাসবিহ মানে হলো সুবহানাল্লাহ, তাহালিল মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই সময়ে তিনটিকে একসঙ্গে আমরা পড়তে পারি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি করা একেবারে জিলহজের প্রথম দিন থেকে নিয়ে এই আমলটি করা। দুই নম্বর বিষয় হলো তাশরিক, তাকবীরে তাশরিক। এটি আমরা আইয়ামে তাশরিকে যদিও হাদিসে এসছে নয় তারিখ ফজর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের পরে তাকবীরে তাশরিক পড়া, একবার পড়া ওয়াজিব, তিনবার পড়া কেউ কেউ মুস্তাহাব বলেছেন, কিন্তু এটি আসলে সেভাবে হাদিসে পাওয়া যায় না, একবার পড়লে এই দায়িত্ব আদায় হয়ে যাবে। কিন্তু এটি শুধুমাত্র নয় জিলহজ থেকে নয়, বরং একেবারে একই জিলহজ থেকে নিয়ে আমরা তাকবীর দিতে থাকবো। কারণ হলো এটি তো জিকিরের সময়, এটা তো আল্লাহকে স্মরণ করার সময়, এটা তো আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের সময়, এটা তো বরত্বের সময়। কোথায় আমাদের তাকবীর নেই? আমরা আজান দিচ্ছি সেখানে বলছে আল্লাহু আকবার, আমরা একামত দিচ্ছি সেখানে বলছে আল্লাহু আকবার, আমরা নামাজ পড়ছি সেখানে বলছে আল্লাহু আকবার, আমাদের কারো ঘর আলো করে সন্তান এসেছে আমরা সেখানে বলছি আল্লাহু আকবার, আমরা কুরবানির পশু জবাই করছি। জিলহজের সবচেয়ে মূল ইভেন্টের দিন যেটি, মূল গুরুত্বপূর্ণ কর্মযজ্ঞের দিন যেটি, কর্ম সবচেয়ে বেশি আমাদের পবিত্র কাজ যেদিন, বিসমিল্লাহ আল্লাহু আকবর বলে পশু নয় বরং পশুত্বের গলায় যেন আমি ছুরি বসিয়ে দিচ্ছি আর বলছি বিসমিল্লাহ আল্লাহু আকবর, আল্লাহ সবচেয়ে বড়। এই জন্য দ্বিতীয় আমল হলো জিলহজের প্রথম থেকে নিয়ে একেবারে 10 তারিখ পর্যন্ত আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর দিতে থাকা। দেখুন রাজ্যের জড়তা আমাদেরকে গ্রাস করে কখন, যখন জিলহজ মাসে তাকবীরের সময় হয়। যে সুন্নাগুলি আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে, যেটাকে আমি খুব ছোট করে বলি যে বিলুপ্ত প্রায় সুন্না, এর ভিতরে এটি একটি বিষয় যে জিলহজের তাকবীর দেওয়া, জিলহজের প্রথম দশকে তাকবীর দেওয়া, এটি একটি আমাদের মাস থেকে হারিয়ে যাওয়া সুন্না। কোনো মুমিন কোনো সুন্নাকে ভুলে যেতে পারে না। এই জন্য অন্তত এই বছরটি আমাদের প্রত্যেকের শপথ হোক, আমাদের প্রাণপণ শপথ হোক, জিলহজের প্রথম দিন থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত আমরা তাকবীর দিতে থাকবো ঘরে বাইরে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, বিশেষ করে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কথা এসেছে, হযরতে ইবনে ওমরের কথা এসেছে, তারা জিলহজ মাসে বাজারে চলে যেতেন, গিয়ে তারা তাকবীর দিতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন? যাতে করে সবাই জাগে, অন্যরা যেন জাগে, তাকবীরকে যেন তারা ভুলে না যায়। এই জন্য আমরা এই আমলটি করার চেষ্টা করব। আমরা ঘরে আমাদের বাচ্চাদেরকে, আমাদের ফ্যামিলিদেরকে, আমার অফিসে, আমার কর্মস্থলে আমাদের বন্ধুরা যারা আছেন সমস্ত বন্ধুদেরকে জিলহজ মাসের তাকবীরের গুরুত্ব বুঝাবো, আল্লাহ তাআলা খুশি হবেন। এটি নবীজির শিক্ষণীয় আমল। ধন্যবাদ মোহতারাম আপনাকে। আমরা সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখছি যেভাবে কাটাবো জিলহজের আলোকিত দর্শক, আজকের আলোচনার বিষয় মোহতারাম আলোচক গাজী সানাউল্লাহ রহমানী হাফিজুল্লাহর কাছ থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু কথা শুনতে পেয়েছি। আমরা আরও কিছু কথা জানবো মোহতারামের কাছ থেকে। আমরা বেশ কয়েকটি আমলের কথা শুনছি, এই আমলগুলির মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে আমলটা আছে এই দশকের, অর্থাৎ জিলহজ মাসের শুরু থেকে নিয়ে 10 দিন পর্যন্ত যে আমল রয়েছে, এই আমলের সবথেকে গুরুত্বপূর্ণ আমল কোনটি? ধন্যবাদ আপনাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল দুই ভাগ করতে হবে। এক ভাগ হলো এই জিলহজে যারা, যে সকল বন্ধুরা আল্লাহর ঘরে আছেন তাদের জন্য একরকম আমল, আর যারা আল্লাহর ঘরে যেতে পারেনি তাদের জন্য আরেক রকম আমল। যারা আল্লাহর ঘরে আছেন তাদের জন্য সবচেয়ে বড় আমল হলো হজ। একজন মানুষ তার জীবনে সারা জীবন স্বপ্ন দেখে আল্লাহর ঘরের, জীবনে একটি আলোকিত লগ্নে, আলোকিত মুহূর্তে, আলোকিত সময়ে আল্লাহর ঘরের সামনে কি সে হাজির হবে, এই স্বপ্ন কার না আছে? কাবা দেখার স্বপ্নে কে না ভিভুত? সবার মনে একটি তামান্না, যদি তার অন্তরে কাবার প্রতি প্রেম আর ভালোবাসা দেখে থাকে। এখন কাবা প্রেমিকরা দু ধরনের, এক ধরনের কাবা প্রেমিক যে তার অন্তরে কাবার প্রতি প্রেম, কাবার প্রতি ভালোবাসা, কাবার প্রতি তার আগ্রহ সব কিছুকে ধারণ করে জীবনের কোনো একটি আলোকিত লগ্নে, আলোকিত মুহূর্তে, জ্যোতির্ময় মুহূর্তে সে পৌঁছে গিয়েছে কাবার প্রান্তে আর বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ইহরামের, ক্ষমা করবেন, দুটো শুভ্র কাপড় পরে, সেলাইবিহীন দুটো কাপড় পরে বান্দা ছুটছে
কোথায়? তার রবের দরবারে। আল্লাহ তাআলা কোথায়? আল্লাহ তাআলা তো আরশে আজিমে, কিন্তু রবের দরবারে মানে হলো পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে আল্লাহকে দেখার সুযোগ দেননি, কিন্তু তিনি আল্লাহর ঘর দেখার সুযোগ করে দিয়েছেন। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, তোমরা এই ঘরের রবের ইবাদত করো। যেই রব এই ঘরের মালিক, সেই ঘরকে দেখার সুযোগ করে দিয়েছেন। পৃথিবীর কত মানুষ, কত হতভাগা মানুষ যারা কাবাকে দেখার স্বপ্ন দেখেছিল কিন্তু কাবাকে দেখতে পারেনি, কাবা দেখার স্বপ্ন হৃদয়ে ধারণ করে তারা কবরে চলে গিয়েছে, এমন মানুষ কত। সুতরাং যে সকল মানুষকে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, তারা আল্লাহর ঘরে যাচ্ছেন, কাবার প্রান্তরে যাচ্ছেন, কাবার প্রাঙ্গণে যাচ্ছেন, কাবার অঙ্গনে যাচ্ছেন, কাবার ছায়ায় তারা অবস্থান করছেন, কাবার প্রতিবেশী হচ্ছেন, এর চেয়ে সৌভাগ্য আর কী আছে? রব্বুল আলামিন আমাদের যে সকল দর্শক শ্রোতা এবং যারা আজকের অনুষ্ঠান দেখছেন সবাইকে জীবনে একটিবার কাবার ছায়ায় অবস্থান করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তো মহতরম, আপনি যেটা বলছেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটি, এটি দুই প্রকার। একটি হলো যারা আল্লাহর ঘরে আছেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো হজ। হজের ক্ষেত্রে মানুষ, আমি আপনাকে একটি তথ্য শেয়ার করতে চাই, আল্লাহ আমাদের ক্ষমা করেন, আমরা হজের ক্ষেত্রে মনে করি এটা কেবলই বিত্তশালীদের কাজ এবং মনে করি অনেক টাকা যার হবে তিনি যেন হজ করেন। এটি হলো একটি ভুল কনসেপ্ট, এক নম্বর। দুই নম্বর হলো অনেকে হজে যাচ্ছেন, হজের মাসালা জেনে যাচ্ছেন না, তিনি জানতে পারছেন না যে হজ এফরাত করছেন না, কেরান করছেন না, তামাত্তু করছেন। তিন নম্বর হলো কেউ কেউ হজে যাচ্ছেন দুনিয়া কামানোর জন্য, আল্লাহ আমাদের ক্ষমা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে শেষ মুহূর্তে শেষ জামানে এমন কিছু লোক আসবে যারা ইবাদত করবে দুনিয়ার খ্যাতির জন্য, হজ করবে তার নামের শুরুতে আলহাজ শব্দ যোগ করার জন্য, হাজি শব্দ যোগ করার জন্য। মোহতারাম, আমাকে আপনি ক্ষমা করবেন, যে মানুষটা আরাফার ময়দানে গিয়ে মোনাজাত না করে সে সেলফি আর লাইভের ভিতরে ব্যস্ত, তিনি হজ করতে গিয়েছেন, এ প্রশ্ন আমি আমাকে করছি। যে ব্যক্তি রসুলের রোজার সামনে গিয়ে সালাম পেশ করার পরিবর্তে চোখ থেকে দরদর করে পানি বেরিয়ে আসবে, যেখানে যেখানে মন কেঁদে উঠবে, কম্পিত কম্পিত কণ্ঠে উচ্চারণ করবে আসসালাতু আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সেটি না করে যিনি ফেসবুকের লাইভে অথবা তিনি তার ফ্যামিলিকে ইমোতে দেখানোর জন্য ব্যস্ত, তিনি কি ওমরা, তিনি কি রসুলের রোজায় সালাম দিতে গিয়েছে? আমি ঠিক জানি না, এ প্রশ্নের উত্তর আমার কাছে নেই। কিন্তু আমরা তিন ধরনের মানুষ, এক ধরনের মানুষ হজকে মনে করছি এটি শুধু বিত্তশালীদের জন্য না, যে ব্যক্তি আয়াতে কি বলা হয়েছে, ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মান ইস্তাতাআ ইলাইহি সাবিলা, যে ব্যক্তির উপর তার ঘরের, সে যদি এক মাস না থাকে দেশে না থাকে, এই একটি মাস তার ঘরের তার পরিবারের সমস্ত খাদ্য বস্ত্র চিকিৎসা বাসস্থান সমস্ত খরচ দিয়ে অতিরিক্ত রাহ খরচা ঢাকা থেকে বাংলাদেশ থেকে মক্কা মদিনা ঘুরে এসে আবার দেশে ফেরত আসা পর্যন্ত এই টাকাটি, এই অর্থটি যার হাতে থাকবে তার উপর হজ ফরজ। এবছর আমরা দেখেছি 5 লক্ষ 5.5 লক্ষ টাকা হলে হজে যাওয়া যাচ্ছে, অথবা এর সঙ্গে আমি আরও 50,000 টাকা যোগ করলাম 6 লক্ষ টাকাতে হজে যাওয়া যাচ্ছে। আমাদের অধিকাংশ, আমার ধারণা, এটি আমি মনে করি আমার ধারণা ভুল হওয়ার কথা নয়, অধিকাংশ মধ্যবিত্তের মানুষের 6 লক্ষ টাকাতে হজ করার সামর্থ্য আছে ইনশাআল্লাহ তাআলা। আমরা মনে করি কি হজ কখন করবো, যখন আমি পেনশনে যাব, রিটায়ার্ডে যাব, যখন আমার চাকরি থেকে আমি অবসর নেব, যখন আমি আমার ছেলে এবং মেয়েকে বিয়ে দিয়ে আমার যখন ফ্রি টাইম হবে। না মোহতারাম, এটি হজের ফরজ নয়। হজের ফরজ হলো যখন আপনার কাছে হজের টাকা চলে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভয়াবহ কথা বলেছেন, যে ব্যক্তি হজের সামর্থ্য আছে কিন্তু। ধন্যবাদ মোহতারাম আপনাকে, আমরা আরও কথা শুনবো ছোট্ট একটি বিরতির পর, সাথেই থাকবেন আশা করছি। বিরতির পর আমরা আবারও ফিরলাম আমাদের আজকের আয়োজনে, নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল যেভাবে কাটাবো জিলহজের আলোকিত 10 দিন। আলোচনায় রয়েছেন গাজী সানাউল্লাহ হাফিজাউল্লাহ। আমরা মোহতারামের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনছিলাম, আমরা এই মুহূর্তে আমরা আবারও ফিরছি মোহতারামের কাছে। আমরা আলোচনা শুনছিলাম বিশেষ কোন কোন আমলের কথা মোহতারাম আমাদেরকে বলেছেন আলহামদুলিল্লাহ, এবং পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি আমলের কথা আমরা মোহতারামের কাছ থেকে শুনলাম। এই মুহূর্তে আমরা জানতে চাবো মোহতারামের কাছ থেকে এই মাসের সব থেকে গুরুত্বপূর্ণ দিন কোনটি। আমরা আমলের বিষয়টা শুনেছি, বাকি 10টি দিনের মধ্যে এমন কোনো স্পেশাল দিন আছে কি না যে দিনটি খুব বেশি গুরুত্বপূর্ণ? ধন্যবাদ আপনাকে। সেটি হলো যেখানে আমি আলোচনায় ছিলাম বিরতির আগে, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি বলতে হলে দুই অংশ বলতে হবে। একটি অংশ হলো যারা হজে আছেন তাদের জন্য একটি অংশ,
দ্বিতীয় অংশটি হলো যারা হজের বাইরে আছেন। হজ নিয়ে বলছিলাম যে ব্যক্তি তার সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব হুঁশিয়ার করেছেন, সে যে ব্যক্তি মান আতলাকাল হাজ্জা, হজের সামর্থ্য ছিল, হজের রাহা খরচা তার কাছে ছিল, কিন্তু সে হজ করেনি, রসুল বলেছেন এই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাবে না নাসরানা হয়ে নাসারা হয়ে মারা যাবে, এতে আমি নবীজের কিছু আসা যায় না। এটা নাউজুবিল্লাহ মিন জালিক, এটা কত দুর্ভাগ্যের কথা একজন মানুষের জন্য যার সম্পর্কে যে নবী সাফাত করবেন তিনি সেই ব্যক্তি সম্পর্কে একথা বলে দিচ্ছেন যে তুমি যদি হজের সামর্থ্য থাকার পরও হজ না করে থাকো তাহলে তুমি ইহুদি হয়ে মারা যাবে না নাসারা হয়ে মারা যাবে, এতে আমি নবীর কিছু আসা যায় না। এই জন্য মহতারাম হজকে আমরা যেন কেবল ধনাঢ্য ব্যক্তিদের এবাদা মনে না করি, ওই ব্যক্তি যার রাহ খরচা হয়ে যায়। তো দশ জিল হজের দশ দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদা হলো আরাফার দিন, যেটি হজের দিন, রসুল বলছেন আল হজ্জ আল আরাফা, আরাফাই হলো হজ। এই জন্য যারা হজে যাচ্ছেন তারা তো সবচেয়ে চমৎকার, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে এবাদা মুখর দিনটি তারা পাচ্ছেন। আর আমরা যারা হজে যাচ্ছি না, সারা পৃথিবীর যে সকল মানুষ এবছর মক্কার বাইরে থাকবেন, মিনা, মুজদালিফা, আরাফার বাইরে থাকবেন, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো দশে জিলহজ, যেদিন কুরবানি। কুরবানিটা হলো এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদা, দশম দিনে। কুরবানির ক্ষেত্রে কিছু ভুল কনসেপ্ট আমরা আমাদের বন্ধুদের ভিতরে দেখি। এক নম্বর হলো আল্লাহ ক্ষমা করুক, সাতজনে মিলে একটি গরু কুরবানি দিচ্ছেন, কোনো এক ব্যক্তির যদি এই নিয়ত থাকে যে তিনি কেবলই গোশত খাওয়ার জন্য তিনি কুরবানি দিচ্ছেন, আল্লাহ আমাকে ক্ষমা করেন, এই ব্যক্তির কুরবানি হবে না, এই বিষয়ে সমস্ত ফোকাহা একরাম একমত। আল্লাহ আমাদের ক্ষমা করেন যে আমরা কুরবানির ক্ষেত্রে কনসেপ্টটাকে আমাদের কাছে ক্লিয়ার না, আমরা মনে করছি যে কুরবানি একরকম হলেই হলো না, কুরবানি এটি কেবল শুধু পশুর কুরবানি নয়, কুরবানি তো হলো আল্লাহর সঙ্গে বান্দার একটি টার্মস অ্যান্ড কন্ডিশন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে বলেছিলেন তুমি তোমার সন্তানকে কুরবানি দাও, আমরা কিন্তু সন্তানকে কুরবানি যদি আদেশ আসতো আমাদেরকে দিতে হতো, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম তো তার সন্তানকে কুরবানি করেছিলেন, তিনি কুরবানি করেননি এমন নয়, তিনি তার সর্ব যতটুকু করার ছিল তিনি তার সবটুকু করেছেন, আল্লাহ তালা সেখানে যাতে ইসমাইলকে সরিয়ে নিয়ে গিয়ে জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছে। এজন্য আমি যখন কুরবানি করব আমি একটু চিন্তা করব আমার অন্তরে ইব্রাহিমের চেতনা লালিত হয়েছে কিনা, আমার অন্তরে হজরত ইব্রাহিম, হজরত ইসমাইল আলাইহিসসালাম আল্লাহর প্রতি তার আত্ম উৎসর্গিত যে হৃদয় ছিল সেটা ইয়া বাতিফ আল মাদা তো উমার সাথে জিদুনি ইনশাআল্লাহ মিনা সাবিরিন, একজন সন্তান কখন তার বাবাকে এই কথা বলতে পারে ইয়া বাতিফ আল মাদা উমার, বাবা তুমি আমাকে কুরবানি করার জন্য আদিষ্ট হয়েছ তুমি আমাকে কুরবানি করো। মহতারাম, একজন ব্যক্তি দু লক্ষ টাকা দিয়ে একটি গরু কুরবানি দিচ্ছেন, সেই দু লক্ষ টাকার গরু কুরবানিতে তার কোনো আবেগ নেই, তার আছে কেবল সেলফি আর ছবি পোস্ট করা। আরেকজন মানুষ 15,000 টাকা দিয়ে এক বছর অথবা এক বছর দুই মাস বয়সী একটি ছাগল কিনে এনেছেন, এই ছাগলটাকে তিনি নিজ হাতে যখন কুরবানি করছেন তারখানে মনে হচ্ছে আমি ছাগলের গলায় ছুরি চালাচ্ছি না, আমি আমার সন্তানের গলায় ছুরি চালাচ্ছি, এবং সেই ছাগলের রক্ত, সেই পশুর রক্ত মাটিতে পড়ার আগে ওই ব্যক্তির চোখ থেকে টপ টপ করে পানি পড়ে মাটিকে সিক্ত করে দিচ্ছে। মহতারাম, আমি দায়িত্বের সঙ্গে বলে যাই সেই 2 লক্ষ টাকার গরু থেকে এই 15,000 টাকার ছাগলের কুরবানি আল্লাহর কাছে বেশি প্রিয়। কেন? কুরবানির সঙ্গে তো আত্মার সম্পর্ক, কুরবানির সঙ্গে এখলাসের সম্পর্ক, কুরবানির সঙ্গে একনিষ্ঠতার সম্পর্ক, কুরবানির সঙ্গে প্রাণের সম্পর্ক। আমার কুরবানি যদি আমার অন্তরের ভিতরে প্রাণোদ্দীপনা সৃষ্টি করতে না পারে, আমার কুরবানি যদি আমার অন্তরের ভিতরে আল্লাহর সামনে নিজেকে উৎসর্গ করা, নিজের নজরানা পেশ করার অনুভূতি জাগাতে না পারে, তাহলে কেবল বায়বীয় এই ইবাদতের মাধ্যমে কতটুকু সফলতা আসবে আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য আমরা যারা কুরবানি করছি, কুরবানি গরু সিলেক্ট করার আগে আমি যদি আমার অন্তরকে সিলেক্ট করি, আমার অন্তরের ভিতরে ইব্রাহিমের চেতনা জেগেছে কিনা, আমার অন্তরের ভিতরে ইসমাইলি চেতনা জেগেছে কিনা, এবং আমার অন্তরের ভিতরে কুরবানির যে ফ্লেভার, যে আত্মত্যাগের শিক্ষা, যে কুরবানির ভিতরে যে কুরবানির শিক্ষা, এই শিক্ষা আমার হৃদয়ে জেগেছে কিনা। অন্তর যদি পাথর হয়ে যায় সেই পাথর সম অন্তরে পানি আসবে না, অন্তরে তখন পানি আসবে যখন আমি মনে করব যে আমি শুধু পশু কুরবানি দিচ্ছি না, এই পশুর সঙ্গে আমি আমার সমস্ত পশুত্বকে, আমি আমার রিয়াকে, আমি আমার হিংসাকে, আমি আমার সমস্ত নাফরমানিকে বিসর্জন দিয়ে দিচ্ছি। এই জন্য যারা আমরা হজে যাচ্ছি না এদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ আমল, 1 নম্বর আমল হলো 10 জিলহজ কুরবানি, 2 নম্বর আমল হলো আরাফার রোজা।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজা, আমি আহতাসিবু আল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা করি যে রব্বুল আলামিন এই রোজার মাধ্যমে কবলা সানাতাল্লাতি কবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু, পিছনের এক বছর এবং পরের এক বছর, দুই বছরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। দেখুন, অন্য যত নফল রোজা আছে, সমস্ত সেটা আশুরার রোজা হতে পারে, সেটা আপনার শাওয়ালের রোজা হতে পারে, সেটা অন্য সময়ের রোজা হতে পারে, অধিকাংশ রোজার ক্ষেত্রে আমরা দেখি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের এক বছরের গুনার কথা বলেন, গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবে, তার পিছনের গুনা ক্ষমা করে দিবেন। কিন্তু আরাফার রোজা এমন একটি রোজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পিছনের এবং সামনের দু বছরের গুনা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ তাআলা, বিখ্যাত তাফসিরবিদ, তিনি একটি চমৎকার কথা বলেছেন যে অন্য সকল রোজার মাধ্যমে মানুষের সগীরা গুনাহ মাফ হয়, কিন্তু আরাফার রোজার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের দু বছরের সামনের এবং পিছনের দু বছরের সমস্ত কবিরা গুনাহগুলিকে ক্ষমা করে দেন। এই জন্য আমাদের জন্য যারা হজে যাচ্ছি না, আমাদের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিন হলো আরাফার দিন। তিন নম্বর গুরুত্বপূর্ণ দিন হলো ইয়ামে তাশরিক, যেটি আয়ামে তাশরিক, নয় কী বলে, নয় তারিখ ফজর থেকে নিয়ে ১৩ তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পড়া। এই সময়গুলিতে যেন আমরা অবশ্যই তাকবীরে তাশরিক পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই আয়ামে তাশরিকের মাধ্যমে, আয়াম মানে হলো দিনসমূহ, ইয়ামনের বহু বচন, আয়াম মানে হলো দিনসমূহ, তাশরিক মানে হলো তাকবীর আত তাশরিক, আল্লাহ তাআলার সঙ্গে বারবার তাকবীরে তাশরিক বলতে থাকা। তো এই দিনগুলির ইবাদতই হলো তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে থাকা। কিন্তু আমরা দেখি আমাদের নামাজ আছে, আমাদের কুরবানি আছে, আমাদের সকল ইবাদত আছে, কিন্তু যেটা আমাদের কাছে নেই সেটা হলো তাকবীর, যেটির কারণে এই দিনগুলিকে নাম করা হয়েছে। আলহামদুলিল্লাহ, মসজিদগুলিতে যেখানে জামাত হয়, এখানে তো মুসল্লিরা ইমামের সঙ্গে থাকেন, ইমাম সাহেব সালাম ফেরানোর পরে সমস্বরে সকলকে নিয়ে বলে ওঠেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কিন্তু যখন আমরা একাকী নামাজ পড়ি, বা কোনো ঘটনাচক্রে আমার জামাত ছুটে গিয়েছে, আমি একাকী নামাজ পড়ছি, অথবা ঘরে মা বোনরা যখন নামাজ পড়েন, আমরা তাকবীরে তাশরিক কিন্তু পড়ি না। দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের অনেক মা বোনরা জানেনই না যে এই দিনগুলিতে তাকবীরে তাশরিক পড়তে হয়। এই জন্য এই ইবাদত আমরা নিজেরা করব এবং পরিবারগুলিতে আমরা এই ইবাদত আমল করব, যাতে আমাদের চতুর্দিকে চারপাশের মানুষগুলো এই কয়েকটা দিন, নয় জিলহজ থেকে নিয়ে ১৩ জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিকের দিনগুলিতে তারা যেন তাকবীরময় হয়ে ওঠে, আমাদের জীবন, আমাদের চারপাশ, আমাদের প্রাঙ্গণ। চার নম্বর গুরুত্বপূর্ণ কাজ হলো ১ থেকে নিয়ে ৯ তারিখ পর্যন্ত ইবাদত মুখর থাকা, প্রতিদিন কিছু ইবাদত করা। কোনো কোনো কিতাবে এটি এসছে যে জিলহজ মাসের দিনের বেলার দুই রাকাত নামাজ, যে কোনো নফল দুই রাকাত নামাজ, রমজানের দুই রাকাত নামাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ সালেহ আল উসাইমিনকে একজন জিজ্ঞাসা করেছে যে রমজানের দুই রাকাত নামাজের গুরুত্ব বেশি না জিলহজ মাসের দুই রাকাত নামাজের গুরুত্ব বেশি। তিনি, সেই যে ব্যক্তি তাকে প্রশ্ন করছেন, এই ভিডিওটি আছে ইন্টারনেটে, এক মিনিট বা দু মিনিটের ভিডিও, চমৎকার করে তিনি যে প্রশ্ন করেছেন তাকে জিজ্ঞেস করেছেন, তোমার কাছে কী মনে হয়? তো তিনি বলেছেন যে আমার কাছে তো এই কথাই মনে হয় যে রমজানের দু রাকাত নামাজের গুরুত্ব বেশি হবে, যেহেতু এটা রমজান। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মহতরাম শেখ সালেহ আল উসাইমিন এই কথা বলেছেন যে না, নবীজির হাদিস বলে যে জিলহজ মাসের দু রাকাত নামাজ, এটি রমজানের দিনের বেলার দু রাকাত নামাজের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বিহামদি। কেন? আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো এই ১০টি দিন। সুতরাং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন বলার মাধ্যমে রমজানের দিনের কথাও বলা হয়েছে। সুতরাং বোঝা যায় বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এই ১০টি দিন, যেটা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আশার। এই কারণে জিলহজ মাসের যে কোনো নফল নামাজ, যে কোনো নফল ইবাদা, যে কোনো নফল রোজা, যে কোনো নফল কোনো দান ও সাদাকা, অন্য যে কোনো সময় চেয়ে বেশি আহাব্বুন ওয়া আযামুন ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার সমস্ত দিন থেকে আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের দিনগুলি অধিক উত্তম। এই কারণে জিলহজের নামাজ অধিক উত্তম, জিলহজের রোজা অধিক উত্তম, জিলহজের সাদাকা অধিক উত্তম। এই জন্য আমি পাঁচ নম্বরে যেটি বলবো, আমাদের যে সকল দর্শক শ্রোতারা আজকের অনুষ্ঠান শুনছেন, আমরা যেন জিলহজ মাসের প্রত্যেকটা মুহূর্তকে ইবাদতময় করি, সেটি নামাজের মাধ্যমে হতে পারে, সেটি রোজার মাধ্যমে হতে পারে, দান ও সাদাকার মাধ্যমে হতে পারে। সর্বশেষ মাওলানা মুয়াবিয়া, আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে যেটি বলতে চাই, নামাজ পড়ার জন্য অজু প্রয়োজন। নামাজটা নফল হলেও অজু কিন্তু নফল না, অজু ফরজ।
কোনো ব্যক্তি নফল নামাজ পড়বেন তাকে কিন্তু ফরজ অজু করতে, মানে তার জন্য অজু করা ফরজ। কেউ যদি মনে করেন যে নফল নামাজ সুতরাং অজুটাও নফল, এমন নয়। নফল নামাজের জন্য অজু করা ফরজ। জিলহজ মাসে আমরা এতগুলি আবাদত করব, আমরা বিভিন্ন অনেক দর্শক শ্রোতারা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন মসজিদগুলিতে প্রচুর মানুষের আগ্রহ জিলহজ নিয়ে। বিশেষ করে এবছর আমার কাছে মনে হয় যে অধিকাংশ মসজিদে এবং টেলিভিশন চ্যানেলগুলিতে জিলহজের ফজিলত নিয়ে একটু অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি আলোচনা করার প্রচেষ্টা পেয়েছি আমরা বা অনেকে করেছেন। একটি বিষয় হলো আপনি আবাদত কতটা করবেন এটা আমি জানি না, কিন্তু মূল বিষয় হলো আপনার গুণা যেন কমে যায়, গুণা যেন কমে যায়। একজন দার্শনিক বলেছেন আল্লাহর ওলি হওয়ার জন্য 100,000 রাকাত তাহাজ্জুদ পড়তে হবে, এটা আবশ্যক নয়, কিন্তু আল্লাহর ওলি হওয়ার জন্য সব ধরনের গুণা থেকে বাঁচতে হবে, এটি আবশ্যক। এজন্য জিলহজ মাসে যখন আমরা পেয়ে গেলাম, এই জিলহজ মাসের প্রথম কাজ হলো সকল করণীয়র আগে হলো বর্জনীয়, সেটা কি আমরা যেন সব ধরনের গুণা থেকে বেঁচে থাকি, সব ধরনের গুণামুক্ত থাকি। আর আকবরুল সবচেয়ে আকবরুল যাম আযযামুল আইন, সবচেয়ে বড় গুণা হলো চোখের গুণা। আকবরুল মাসিয়া মাসিয়াতুল আইন, সবচেয়ে বড় গুণা হলো অপরাধ হলো চোখের গুণা। আল্লাহ ক্ষমা করেন। বিখ্যাত দার্শনিক আল্লামা শামসুল হক ফরিদপুরি রহিমাহুল্লাহ তাআলা, তার বিখ্যাত কিতাব রয়েছে তাফসির হাক্কানি, তিনি এক জায়গায় লিখেছেন যে একজন মানুষ যখন তার চোখের মাধ্যমে কোনো গুণা করে, এই চোখের মাধ্যমে সে দেখে, এই গুণাটা তার মস্তিষ্কে চলে যায়, এই মস্তিষ্ক এই গুণার চর্চা হতে থাকে যতক্ষণ না পর্যন্ত এই ব্যক্তিকে এর চেয়ে বড় গুণা করাতে না পারে, ততক্ষণ পর্যন্ত তার মস্তিষ্কে এই গুণাটা ঘুরতে থাকে। এজন্য জিলহজ মাসের একটি অনন্য আমল হলো, কেউ 100 রাকাত তাহাজ্জুদ পড়বেন কিনা আমি জানি না, কেউ 1 থেকে 9 তারিখ পর্যন্ত সবগুলি রোজা রাখতে পারবেন কিনা এটাও আমি জানি না, কিন্তু এতটুকু অনুরোধ করতে চাই আমরা যেন জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত অন্তত গুণা থেকে বেঁচে থাকি, বিশেষ করে চোখের গুণা থেকে যেন আমরা বেঁচে থাকি। যদি আমি চোখের গুণা থেকে বেঁচে থাকতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমার ইবাদতে বরকত হবে, আমার আমলে বরকত হবে, আমার নামাজে বরকত হবে, আমার তাহাজ্জুদে বরকত হবে, আমার মোনাজাতে বরকত হবে। মোহতারাম, অনেকে প্রশ্ন করেন মোনাজাতে স্বাদ পাচ্ছি না, মোনাজাতে কান্না আসে না, কান্না কী করে আসবে? কারণ হলো আমাদের হৃদয় তো শক্ত হয়ে গিয়েছে। চোখে তখনই কান্না আসে যখন হৃদয়ে তওবার শিশির, তওবার কুয়াশা অথবা তওবার সমীরণ ছেয়ে যায় হৃদয়টাকে। কিন্তু আমাদের হৃদয় তো শক্ত, মরুভূমির মতো পাথরি, পাথরে জায়গাতে তো বৃষ্টি না হলে সেটা নরম হয় না। এই জন্য শক্ত এবং পাথরে কর্কশ এই প্রকট শক্ত এই হৃদয়ে তওবার পানি দরকার। এজন্য যখন আমরা চোখের গুণাকে কমিয়ে দেব, আমার চোখ যখন পবিত্র হবে, তখন আমার চোখ আর্দ্র হবে, ভিজে উঠবে। কিসের মাধ্যমে? চোখের পানির মাধ্যমে। এই অশ্রুর নাম হলো অনুতপ্তের অশ্রু। কুল্লু বনি আদম খাত্তাউন আখরুল খাত্তাইন আত-তাওয়াবুন, নবী যে বলেছেন সমস্ত মানুষ গুণা করে, কিন্তু সবচেয়ে ভালো ব্যক্তি সেই যে গুণা করার পর তওবা করে। এজন্য সারা 11 মাস আমাদের মাধ্যমে গুণা হয়েছে, রমজান আসার পরে গুণাগুলি থেমে গিয়েছিল, রমজানের পর আবার আমরা গুণাহের সাগরে ডুবে গিয়েছি, জিলকদ এসে আমাদেরকে জাগিয়ে তুলেছে, জিলহজ এসে আবার আমাদেরকে ঝাঁকুনিয়ে দিয়েছে, জাগো এবং গুণামুক্ত সময়ের প্র্যাকটিস করো, তওবাময় সময়ের প্র্যাকটিস করো। এই জন্য জিলহজের করণীয়র বাইরে আমি যেটি বলতে চাই, এটি 1 নম্বর মাধ্যম হলো আমরা তওবা করব, আমরা ইস্তেগফার করব, জীবনকে পরিশুদ্ধ করব এবং জিলহজের প্রত্যেকটা দিন আমরা গুণামুক্ত থাকব। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। ধন্যবাদ মোহতারাম আপনাকে। আলহামদুলিল্লাহ, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম মোহতারামের কাছ থেকে। এই মুহূর্তে আমাদের আরও কিছু প্রশ্ন, আশা করি ইনশাআল্লাহ আপনাদের অনেক বেশি উপকৃত হব আমরা। আমরা শুনছিলাম যেভাবে কাটাবো জিলহজের আলোকিত দশক, আমাদের আজকের ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের আলোচ্য বিষয়। মোহতারামের কাছ থেকে এবার আমাদের জানার বিষয় হচ্ছে, আমরা যে আলোচনাগুলি শুনেছি আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা, এই সবগুলি আলোচনায় কিন্তু হজ কেন্দ্রিক। জি, আমরা এই বিষয়টা যদি আমাদেরকে একটু জানাতেন যে হজের যে একটা ফজিলত বারাকাত রয়েছে, হজ করলে কী লাভ, হজের গুরুত্ব এবং হজ না করার কী ভয়াবহতা আছে, এই দুটি বিষয় সংক্ষিপ্ত পরিসরে আমরা একটু জানতে চাচ্ছি। দেখুন, হজের গুরুত্ব তো এর চেয়ে বেশি আর কি, যেটি নবী যে বলেছেন হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। একজন মানুষের অনেক ধরনের টার্গেট থাকে, অনেক ধরনের স্বপ্ন থাকে, অনেক ধরনের পরিকল্পনা থাকে। সব কল মুমিনের, সব প্রান্তের মুমিনের, সব পর্যায়ের মুমিনের
সকল শ্রেণীর মুমিনের, আমি একাধিক বাক্য বলেছি, শ্রেণী প্রান্ত অথবা প্রান্তের কি বলে সকল পর্যায়ের মুমিন, কিন্তু সবাই ইমান আনার পরে সবার ইমানের অবস্থা এক থাকে না, কারো গুণা কম থাকে, কারো বেশি থাকে, কারো ইমান মজবুত থাকে, কারো ইমান দুর্বল থাকে। সকল মুমিনের একটি প্রত্যাশা, সেটি হলো আল জান্নাত, জান্নাত। যে জান্নাত পেয়ে গেল সে তো সব পেয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধন্যবাদ মহতারাম আপনাকে, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ইনশাআল্লাহ আবারও ফিরছি, সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে, আপনারা উপভোগ করছিলেন নেক্সাস টেলিভিশনের গুরুত্বপূর্ণ ইসলামিক আয়োজন, ইসলামী জীবন বিধান অনুষ্ঠান। আমরা আলোচনা শুনছিলাম মোহতারাম আলোচক গাজী সানাউল্লাহ রহমানী হাফিজুল্লাহর কাছ থেকে। আমাদের প্রশ্ন ছিল হজ না করার ভয়াবহতা এবং হজের গুরুত্ব ও ফজিলত, এ সম্বন্ধে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম মোহতারামের কাছ থেকে। আমরা আবারও ফিরছি আলোচনায়। ধন্যবাদ আপনাকে। আসলে হজের ফজিলত নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল হাদিস বলে গিয়েছেন, আমি মনে করি যে একজন মানুষের অন্তরে হজের ফুল ফোটার জন্য অথবা হজের জন্য উদ্গ্রীব হওয়ার জন্য অথবা হজের জন্য বেকুল হওয়ার জন্য অথবা হজের চেতনায় উজ্জীবিত হওয়ার জন্য একটি হাদিসই যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। যে ব্যক্তি হজ্জে মাবরুর আদায় করতে পারবে তার একটি প্রতিদান, সেটি হলো জান্নাত। আমরা বিরতির আগে আলোচনায় ছিলাম যে মুমিন নানান প্রকার, কোনো মুমিন দুর্বল, কোনো মুমিন শক্তিশালী, কোনো মুমিনের সওয়াব পুণ্য বেশি, কারো পুণ্য কম, নেকামল কম, কিন্তু প্রত্যেক মুমিন এই জিনিস চায় যে মৃত্যুর পরে রব্বুল আলমিন আমাকে জান্নাত দান করুন। আল্লাহ ক্ষমা করেন, যে মুসলমান, আমি কিন্তু মুমিন বলছি না, যে মুসলমান জীবনে একটিবারও নামাজ পড়ে না, সেও এই কথা কল্পনা করে প্রত্যাশা করে যে মৃত্যুর পর আল্লাহ তাআলা আমাকে গফুর রহিম, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন এবং আমাকে জান্নাত দান করবেন। সেই জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ এবং সবচেয়ে এফেক্টিভ মাধ্যম হলো হজ্জে মাবরুর। নবীজি বলেছেন, হজ্জে মাবরুর আলাইসা লাহুল জাযা ইল্লা জান্নাহ। এবং আরেকটি হাদিসে আমি উপস্থাপন করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, মান হজ্জা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করছে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এবং এই হজের ভিতরে সে ফাসিকি কোনো কাজ করে নেই। ফাসিকি কাজ কাকে বলে? মিথ্যা বলা, এটা মুমিনের গুণ নয়, এটা ফাসিকের কি বলে এটাকে, ফাসিকের বৈশিষ্ট্য। অপরকে কষ্ট দেওয়া, এটি মুমিনের গুণ নয়, এটা ফাসিকের করণীয়, ফাসিক যে সে করবে। নবীজি বলেছেন, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে অশ্লীল কাজ থেকে এবং ফাসিকি কাজ থেকে মুক্ত থেকে যে ব্যক্তি হজ আদায় করলো, রজা কে ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে ব্যক্তি যখন হজ থেকে ফিরে মনে হবে যে সে হজ থেকে ফিরেনি, তার মায়ের গর্ভ থেকে সে যখন আসছে তখন যেভাবে সে নিষ্পাপ ছিল হজ থেকে যেন সে এরকম নিষ্পাপ হয়ে ফিরেছে। সুবহানাল্লাহ। তো এটি একমাত্র হজের মাধ্যমেই সম্ভব। আরেকটি হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হিজরাতু আল হজ্জু ইয়াহদিমু মা ক্বাবলাহা ওয়াল ইসলামু ইয়াহদিমু মা ক্বাবলাহা ওয়াল হিজরাতু তাহদিমু মা ক্বাবলাহা। তিনটি আমল। এক নম্বর হলো, যে ব্যক্তি অমুসলিম ছিল, কাফের ছিল, শেরেকের অন্ধকার প্রকোষ্ঠে নিপতিত ছিল, সেখান থেকে সে যখন ইসলামের আলোকিত দহলিজে আগমন করে, ইসলামের নূরের ফোয়ারায় আগমন করে, ইসলামের আলোক প্রাঙ্গণে আগমন করে, আল ইসলামু ইয়াহদিমু মা ক্বাবলাহা, তার অতীতের শেরেকের সমস্ত প্রতিগন্ধময় অন্ধকারকে ইসলামের আলো সব ধ্বংস করে দেয়, নতুন জীবন পায় সে। এবং যে ব্যক্তি হিজরত করেছে, পৃথিবীর এমন কোনো রাষ্ট্র যদি থাকে যেখানে নামাজ রোজা কিছুই করা যায় না, সেখান থেকে সে নামাজ রোজা করা যায় এমন রাষ্ট্রে হিজরত করলো, ওয়াল হিজরত তাহদিমু মা ক্বাবলাহা, হিজরত তার পিছনের জীবনকে মুছে দেয়, ডিলিট করে দেয়, নতুন জীবন দান করে, এই দুটি আমাদের পক্ষে সম্ভব না। তিন নম্বর হলো, আল হাজ্জু ইয়াহদিমু মা ক্বাবলাহা, যে ব্যক্তি হজ করে তার পেছনের সমস্ত গুণাগুলিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তো এর চেয়ে ফজিলত আর কী হতে পারে? বিশেষ করে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে চাই, আমরা অন্ধকার থেকে আলো আসতে চাই, আমরা মাসিয়াত থেকে আবাদতে আসতে চাই, আমরা সাইয়াত থেকে হাসানাতে আসতে চাই, কেউ যদি তার জীবনকে পরিবর্তন করতে চায়, আলোকিত করতে চায়, নেক করতে চায়, পুণ্যময় করতে চায়, আবাদত মুখর করতে চায়, সবচেয়ে এফেক্টিভ ইবাদা হলো হজ করা। আলহামদুলিল্লাহ,
অসংখ্য মানুষ হজের পরে একসময় তার মুখে দাঁড়িয়ে ছিল না, এখন দাঁড়িয়ে এসেছে। একসময় একটা মানুষ সুদের সঙ্গে যুক্ত ছিল, হজের পরে এক মুহূর্তের জন্য আর সুদী কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়নি। একসময় ঘুষের সঙ্গে যুক্ত ছিল, হজ করার পরে আর কোনো দিন এরকম দুর্নীতির সঙ্গে যুক্ত হয়নি। দুর্নীতি ছেড়েছে, অশ্লীলতা ছেড়েছে, সব ধরনের পাপ কার্য থেকে সে ব্যক্তি ফিরে এসেছে, এমন মানুষের সংখ্যা মোহতরাম আমার এবং আপনার জানা অসংখ্য এবং দর্শকদের কাছে এর চেয়েও আরও বেশি জানা আছে। সুতরাং হজের ফজিলত হলো কোনো ব্যক্তি যদি তার জীবনকে পরিবর্তন করতে চায় এবং এই কথা প্রত্যাশা করে যে সে তার জীবনকে আলোকিত করবে, ইসলামের পথে নতুন করে নিয়ে আসবে, আল্লাহ যেন তাকে হজ করার তৌফিক দান করেন। এবং হজের ক্ষেত্রে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস যেটি আমি আপনার সামনে উপস্থাপন করেছি, এখানে রসুল বলেছেন মান হাজ্জা লিল্লাহি, যে আল্লাহর জন্য হজ করে। এবং যেই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা হজের কথা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাস হাজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা, এখানেও কিন্তু আল্লাহ তাআলা প্রথম বাক্যটি বলেছেন ওয়ালিল্লাহি। আমরা আয়াতের পরের অংশ মান ইস্তাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি রাহ খরচ আছে, এটা নিয়ে যে পরিমাণ আলোচনা হয়, দুর্ভাগ্য আমাদের ওয়ালিল্লাহি হজটা যে আল্লাহর জন্য হতে হবে এটি নিয়ে আমাদের আলোচনা হয় না। এজন্য নবীজির হাদিসও নবীজি বলেছেন মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করে। আল্লাহ তাআলা তার আয়াতে বলেছেন ওয়ালিল্লাহি আলান নাস, হজ হতে হবে কেবলমাত্র আল্লাহর জন্য। যখন হজ আল্লাহর জন্য হবে তখন সে হজ হবে হজ্জে মাবরুর, যখন হজ আল্লাহর জন্য হবে তখন সে হজ হবে যে হজের মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়, এবং যখন হজ আল্লাহর জন্য হবে এই হজের এহরামের শুভ্রতা কাফনের শুভ্রতা পর্যন্ত আমাকে সুবাসিত রাখবে, আমাকে পবিত্র রাখবে, আমাকে পুণ্যময় রাখবে। হজের এহরাম যখন পড়েছি তখন যেমন করে বলেছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই তাকবীর শিরক মুক্তির উচ্চারণ যখন আমি করেছি এহরাম পর অবস্থায়, ঠিক তেমনিভাবে আল্লাহর জন্য যে হজ হয় সেই এহরামের শুভ্রতা আমাকে কাফন পর্যন্ত শুভ্র জীবন দান করবে ইনশাআল্লাহ তাআলা। ধন্যবাদ মোহতারাম আপনাকে, ধন্যবাদ সকলকে। আপনারা দেখছিলেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত ইসলামিক আয়োজন ইসলামী জীবন বিধান। আজকের অনুষ্ঠানে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি মোহতারাম আলোচক গাজী সানাউল্লাহ রহমানি হাফিজুল্লাহর কাছ থেকে। ধন্যবাদ সকলকে যারা আজকের আয়োজন শুনছিলেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত ইসলামিক আয়োজন ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আমরা আলোচনা শুনছিলাম গাজী সানাউল্লাহ রহমানি হাফিজুল্লাহর কাছ থেকে। পরবর্তী অনুষ্ঠানে স্বাগত জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।